ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস একটা খুব সময় উপযোগী কথা হচ্ছিল কিছুদিন আগে। মূলত আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে মোদিজির 10 বছরের জামানা। দেশের বিভিন্ন রাজ্যে প্রায় অর্ধশতক বিভিন্ন স্টেটে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সর্বশেষ হচ্ছে আপনারা জানেন নিট পরীক্ষা, যে ব্যাপক যে কাটচুটি, যে গোজামিল, যে দুর্নীতি হয়েছে সেটা আমাদের দেশের মানুষের কাছে একটা বড় অস্তবর একটা বিপজ্জনক পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। বেকারত্ব জ্বালায় নিতে মানুষ দিশেহারা, যুবকরা দিশেহারা, সকলকে চাকরি দেবে আমরা সে কথা বলি না, যারাই পাবে এটা ট্রান্সপারেন্সি থাকা দরকার। ত্রিপুরা রাজ্যেও বিশেষ টিপিএসসি রেজাল্ট গত 6 তারিখ বেরিয়েছে কম্বাইন্ড, এর মধ্যেও ব্যাপক ব্যাপক দুর্নীতির এবং স্বজন পোষণের কথাবার্তা পরীক্ষার্থীরা আমাদের কাছে বারংবার কথা বলছেন। এরপর রয়েছে আপনার বিশ্বকর্মা যে যোজনা, এটা আপনারা জানেন এটা প্রশিক্ষণ ক্ষেত্রে তালা ঝুলছে, স্ট্যাপেন্ড পাচ্ছে না, মুখ থুবড়ে পড়েছে। তো সর্বোপরি যে পরিস্থিতি দাঁড়িয়েছে বেকার বিরোধী মানসিকতার একদম পরিষ্কার একটা জলজ্যান্ত একটা প্রতিচ্ছবি আমরা দেশব্যাপী দেখতে পাচ্ছি। এর বিরুদ্ধে যুবকদের জাগ্রত করতে এবং নেশার বিরুদ্ধে লড়াইটা কীভাবে আরো তেজিভাবে আনা যায়, শুধু অ্যাডভার্টিজমেন্ট মন্ত্রীদের ফ্ল্যাগ ফিস্টুন ব্যানার অ্যাডভার্টিজমেন্ট কিছু বড় বড় লম্পলম্প কথাবার্তা বলে ত্রিপুরা রাজ্যটাকে সম্পূর্ণভাবে নেশার যারা কিংপিন তাদের হাতে ছেড়ে দিয়েছে। তো এর বিরুদ্ধে লড়াই করতে দৃঢ় প্রত্যয় নিয়ে যুব কংগ্রেস লড়াই করতে চাইছে, সে ব্যাপারে আলোচনা বা একটা গাইডলাইন তৈরি করে আগামী দিন যাতে যুবকদের রাজ্যে যুবকদের নিয়ে বিভিন্ন নানা যুবকদের যে কঠিন যে সমস্যাগুলো রয়েছে এইভাবে কীভাবে তাদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন করা যায়, সরকারকে নাড়া দিতে পারে, সে নিয়ে একটা রূপরেখা একটা তৈরি হবে আজকের এই আলোচনা সময়। দাদা, যেহেতু সামনে পঞ্চায়েত নির্বাচন সামনে আসছে, তো পঞ্চায়েত নির্বাচনে কি আপনারা একাই দল লড়াই করবেন নাকি সিপিআইএম দল বা অন্যান্য যে আপনারা যেরকম ইন্ডিয়া জোটের সাথে অ্যালায়েন্স করেছেন সেইভাবেই লড়াইটা চলবে? না দেখুন, সে ব্যাপারে এখন কোনো সিদ্ধান্ত, প্রদেশ কংগ্রেস 18 তারিখ একটা মিটিং ডেকেছেন, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাননীয় সভাপতি আর সিনিয়র লিডারদের নিয়ে বসে কর্মীতে বিভিন্ন জেলা ব্লক স্তরের নেতৃত্বদের প্রদেশের নেতৃত্বদের সঙ্গে আত্মত বিনিময় করে তারপর একটা সিদ্ধান্ত হতে হবে।